আমার ছেলের মারছে, আমি দেখলাম আর রানু মরতে তো মাত করে। আমার ছেলে দেউর পড়তাছে, দেউরের মধ্যে আমার ছেলের মারতে আছে, মারতে আছে। আমার ছেলে কিন্তু গেঞ্জি না পর্যন্ত চিরা নিছে গাড়া। সাভারের হেমায়তপুর বাসস্ট্যান্ডে টিকিট বিভ্রান্তে প্রকাশ্যে সুপারভাইজারকে পেটালেন কয়েকজন যাত্রী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পেটানোর ভিডিওতে দেখা যায়, হেমায়তপুর বাসস্ট্যান্ডে কিছু লোক এক যুবকের শার্ট খুলে এলোপাথাড়ি মারধর করছে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করছে। সুপারভাইজারকে হামলাকারীরা সাভার থানা বনগাঁও ইউনিয়নের চাকুলিয়া গ্রামের জুবায়ের লিটন, কাজী গোলাম মুর্শেদ সহ আরও কয়েকজনের নাম পরিচয় শনাক্ত করা হয়। প্রকাশ্যে মারধরের পর উক্ত সুপারভাইজার আব্দুর রহমানকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ভুক্তভোগীর পরিবারের লোকজন সুষ্ঠু তদন্তের মাধ্যমে মূল অপরাধীকে শাস্তির আওতায় আনার দাবি জানান। আমার ছেলে কাউন্টারের মধ্যে টিকিট কাটে আমার ছেলে কাউন্টারের মধ্যে যাত্রী গলা টিকিট কেটে দিছে। অনেক যাত্রী রাইছে গো কি আমার সিট দেয়। আমার ছেলে কয় সিট দাও, আপনার কয়ে গেছে গাপ তুলিতে। অনেক আমি সিট করতে দিব, আপনার একটু অপেক্ষা করেন, আরেক গাড়ি আইতেছে, সেই গাড়িতে আপনাকে ভালো সিটও বসাই দেবো। এই কো আমার তো আমার ছেলে তিন চার ঘুষি দিয়া বসে দিয়া বসে মতন আমার ছেলে এই ইয়ার ক্যাশের তেরে উইটটা আমার ছেলে দেখতেছে। 10-15 জন আছে আমার ছেলে, আনো থাক তার তো না কেউই নাই, একা আমার ছেলে, এক মারতে একা আমার ছেলে, দেউর পড়তেছে, দেউরের মধ্যে আমার ছেলের মারতে আছে, মারতে আছে। আমার ছেলে কিন্তু গেঞ্জি না পর্যন্ত চিরা নিছে গাড়া। জানেন এতগুনি মানুষ আইছে, আমার ছেলে একলা কি করে আনো বাসনের লেগে, আমার ছেলে দেউর পড়তেছে যান বাসনের লেগে। দেখেন ছোট ছোট না পারলে বাচ্চা কে করে খাওয়াইব, কে বলবো, আমার মায়ের নাই বাবু নাই কিছুই নাই। দেখেন দুইটা বাচ্চা, আমার দুইটা বাচ্চা, বাচ্চা দুইটা লইয়া দেখলে কইবেন বলে আমি এই কোনো গেছি কালকে আমার ছেলে কই মায়ো আমার যেই বাবু বার করো আনাতে, তোমরা কায় না কায় মরণ লাগবো ছেলে। আমার ছেলে যেই মাঠে আমার ছেলের মারছে, আমি দেখলে আমার রানু মরছে তো মাত করে জানেন না। আমার ছেলের মাটি দেখলে আমি মাথা গুরুন্ডি দেয়া নেই বইরা যে কে।